আইএসএফ কর্মীদের জেলে ঢোকানোর হুঁশিয়ারি তৃণমূল নেতার, ভাইরাল ভিডিও। গতকাল আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকি জেল থেকে ছাড়া পান। এরপর গোটা রাজ্য জুড়ে আইএসএফ কর্মীরা কার্যত আনন্দে মেতে ওঠেন। গতকাল দুপুরে পাঁচলার জুজুর সাহা মিদ্দে পাড়ায় বেশ কয়েকজন আইএসএফ সমর্থক নওশাদ সিদ্দিকির ফেস্টুন টাঙিয়ে আবির মাখছিলেন। এরপরই তৃণমূলের জুজুর সাহা অঞ্চল প্রধান ও পাঁচলা ব্লকের তৃণমূল মাইনরিটি সেলের সভাপতি খলিল আহমেদের নেতৃত্বে বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। তাদের হুমকি দেওয়া হয় এবং নওশাদ সিদ্দিকির ফেস্টুন খোলানো হয়। তোমরা বলবে না, নামগুলো বলো তো। ছবিগুলো করে রাখতেই তো, ছবিগুলো করে ছবিগুলো চল। আর এখানে নামগুলো কে? মসিকার নাম মসি। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। আইএসএফ এর হাওড়া জেলার কার্যকরী সম্পাদক আফতাব মোল্লার অভিযোগ, গোটা বাংলার মানুষও দেখেছে কিভাবে তৃণমূল নেতৃত্ব তাদের উপর হামলা করেছে। গতকালকে পীরজাদা আইএসএফ এর বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকি জেল থেকে ছাড়া পাওয়ার পর রাজ্যে আনন্দ খুশি করেছে, মিষ্টি বিতরণ করেছে, রং মেখেছে আনন্দে, এবং আমাদের আইএসএফ এর দলীয় পতাকা লাগিয়েছে, ব্যানার লাগিয়েছে। সেটাকে কেন্দ্র করে গতকালকে হাওড়া জেলার পাঁচলা বিধানসভার মধ্যে জুজেশ্বর এলাকায় জুজেশ্বর তৃণমূল কংগ্রেসের উপপ্রধান, ওনার নাম খলিল, যেটা আমি খবর পেলাম, ওই খলিলের নেতৃত্বে আমাদের আইএসএফের কর্মীদের উপরে মারধর করেছে, অত্যাচার চালিয়েছে এবং নোংরা ভাষায় গালিগালাজ করেছে। সোশ্যাল মিডিয়ায় সেটা মানে ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, ও বলছে ব্যানারগুলো ছিঁড়েছে, আবার বলছে এদের নামগুলো নোট কর, এদের নামগুলো নোট কর। আমি পুলিশ প্রশাসন ভাইদের কাছে অনুরোধ করব, প্রকাশ্য এই খলিল নামক মানুষটা অন্যায় করেছে, আপনারা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন। খলিল আহমেদ অবশ্য গোটা ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলেন এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই। বিজয় উৎসব করছে নওশাদ সিদ্দিকি মানে মুক্তি দেওয়ার পরে, তো সেখানে আপনাকে দেখা যাচ্ছে যে আপনি বলছেন এই কেন তোরা এই রং মাখছিস, সবুজ রং কেন মাখছিস, এই তোদের নামগুলো কি থ্রেডিং দিচ্ছেন কেন, এটা কী? শুনুন, এখানে আইএসএফ আমি তো জানি নাই, আপনাদের কাছে শুনলাম যে আইএসএফ এর কিছু হচ্ছিল, আর আমি ওখানে উপস্থিতও ছিলাম না, আর এই বিষয়ে যদি আমি কিছু বলতেও চাই না, আমি জানিও না কিছু। আপনাদের যদি কিছু জানার থাকে আমাদের হায়ার অথরিটির কাছে জানো। কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে আপনাকে দেখা যাচ্ছে? না না না, ওটা ওখানে নয়। তাহলে আপনি, আমি দেখিনি, আমাকে দেখাবেন, আমি দেখবো। কোনো আমার নাম খলিল আহমেদ। যদিও এই ঘটনার নিন্দা জানিয়েছেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, তিনি বলেন এটা তৃণমূলের কালচার নয়। তিনি আরও বলেন বিষয়টি দলীয়ভাবে তদন্ত করে দেখা হবে, যদি অভিযোগ প্রমাণিত হয় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে দল। বিএসএফের নেতা নওশাদ সিদ্দিকি যখন জেল থেকে ছাড়া পেলেন, তখন কিছু যারা আইএসএফের যারা সমর্থক তারা সেলিব্রেট করছে, এবং পাঁচলার যে জুজুরসা মিদ্দে পাড়ায় দেখা গেল যে নওশাদ সিদ্দিকির ফেস্টুন ছেঁড়া হলো, এবং সেখানে বেশ কয়েকজন প্রধান এবং ওখানকার তৃণমূল নেতারা হুমকি দিয়েছে আইএসএফ। না, আমার মনে হয় না এটা সত্যি বলে, এই ধরনের কালচার তৃণমূল কংগ্রেসের নেই। যদি কেউ করে থাকে এটা অন্যায় করেছে, এই কারো পোস্টটা ছেঁড়া আমাদের কালচার নয়, আমরা এই শিক্ষা দিই না। ভাইরাল হয়েছে, অন্যায় করেছে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চয়ই নিতে হবে দলকে। এইরকম ধরনের যদি অভিযোগ সত্যি হয়, এটা তদন্ত করে যদি প্রমাণ হয় তার বিরুদ্ধে অভিযোগ সত্যি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ দল কারো পোস্টটা ছেঁড়া, কারো ব্যানার ছেঁড়া, এই ধরনের নীতিতে বিশ্বাস করে না।